প্রিয় শিক্ষার্থী ছোট্ট একটি কথা এক ব্যক্তি পৃথিবীর সব কিছুকে ভেজাল মনে করে মনের দুঃখে গলায় দড়ি দিতে গেল কিন্তু সে দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে হাওমাও করে কাঁদতে লাগলো এক পথিক তাকে জিজ্ঞাসা করলো ভাই আপনি গলায় দড়ি লাগিয়ে কাঁদছেন কেন লোকটি বলল পৃথিবীতে সবকিছু ভেজাল মনে করে মনের দুঃখে গলায় দড়ি দিয়ে মরতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেই ফাঁসির দড়িও ছিঁড়ে সে প্রমাণ করলো সেও ভেজাল এখন কি করি এখন আমরা জটিল সংখ্যার চতুর্ঘাত মূল নির্ণয় সংক্রান্ত আলোচনা করবো অর্থাৎ চতুর্ঘাত মূল নির্ণয় সংক্রান্ত গতকাল আমরা করেছিলাম কি মনে আছে এককের ঘনমূল আয়ের ঘনমূল বিভিন্ন সংখ্যার ঘনমূল দেখানো হয়েছিল আজকে আমরা দেখাবো চতুর্ঘাত মূল সংক্রান্ত প্রথমে আমি তোমাদের দেখাবো একক বা ওয়ান একক একক বা ওয়ান এর চতুর্ঘাত মূল চতুর্ঘাত মূল নির্ণয় করো ঠিক আছে তো চতুর্ঘাত মূল যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কীভাবে করব তাহলে গতদিনের ক্লাস অনুসারে ধরি আমরা চার চতুর্ঘাত মূল নির্ণয় করব সেটা ধরবো ধরি ওয়ান ইকুয়াল টু এক্স উভয় পক্ষে ঘাত ফোর নেব ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পার ফোর তাহলে বা এক্স টু দি পার ফোর তাহলে এটাকে স্কোয়ার রাখার লেখা দেবো ইকোয়াল টু ওয়ান তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স স্কোয়ার কয়টা মান আছে এক্স স্কোয়ার মান হচ্ছে একটা প্লাস ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে বা এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান একটা আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান একটা তো তোমরা জানো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এখানে এক্স ইকোয়াল টু আমরা লিখতে পারবো প্লাস মাইনাস ওয়ান আর কোনো বরগরাশি নিয়ে রাখতে হতে পারতাম এটা জটিল সংখ্যায় এক্স স্কোয়ার ইকোয়াল টু আমরা লিখতে পারবো আই স্কোয়ার এই আইস্কোয়ার মান কত বলো তো তাহলে আইস্কায় মানে মাইনাস ওয়ান তার মানে এক্স ইকাল টু প্লাস মাইনাস আই তাহলে ওয়ানের চতুর্ঘাত মূল অথেব চতুর্ঘাত মূল এভাবে আমরা লিখব ওয়ান এর মান সমান সমান প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই এটাই হচ্ছে অ্যান্সার তো দেখো আসলে ম্যাথমেটিক্যাল জিনিসগুলোর ক্ষেত্রে মানে আমরা যে মূলগুলো নির্ণয় করতেছি ঘন মূল তারপরে চতুর্ঘাত মূল এগুলো আসলে কী রিপ্রেজেন্ট করে আসলে এগুলো দ্বারা বুঝাই দেখো আমরা গত ক্লাসে করেছিলাম ঘনমূলক ওয়ান এই ঘনমূলক ওয়ান দ্বারা আসলে কি বোঝায় তাহলে এককের ঘনমূল দ্বারা আমরা তিনটা মান পেয়েছিলাম একটা ওয়ান একটা অমেগা আর একটা হলো অমেগা স্কোয়ার আর এক এই ওয়ান অমেগা মানে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু ঠিক তো আমরা গত ক্লাসে কিন্তু এটাই পেয়েছিলাম ঠিক আছে তাহলে একটু সবাই খেয়াল করো এটা কিন্তু ওয়ান এটা জটিল এইটা জটিল এই দুইটা জটিল মান এবং ওয়ান সহকারে এটা যদি আমরা একটা গ্রাফিক্যাল চিত্র আঁকাই তাহলে কী দাঁড়ায় দেখো তো এটা এক সক্ষ এটা ওয়াই অক্ষ দেখো এটা ওয়ান তো তোমরা জানো ওয়ানের মডুলাস এবং আর্গুমেন্ট কী ওয়ান এটা বাস্তব সংখ্যা তাহলে যে কোনো বাস্তব সংখ্যার মডুলাস হচ্ছে ওইটাই তাহলে এটা ওয়ান আর এখানে জিরো মানে ওয়ান প্লাস জিরো আয় তার মানে এর আর্গুমেন্টটাও কি হবে এর আর্গুমেন্টটাও জিরো হবে তাহলে এই জায়গা হলো ওয়ান একটু সবাই খেয়াল করো এবার দেখো আমি যদি এটার মডুলাস আর্গুমেন্ট অঙ্কন করি এর জ্যামেটিক্যাল চিত্র তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াতো কি এইটার যদি আমরা এইভাবে দেখাই গত ক্লাসে দেখানো হয়েছিল দেখো হাফ প্লাস রুট থ্রি ভাগ টু আই তাহলে এটার ক্ষেত্রে কি আসবে কস অফ টু পাই বাই থ্রি প্লাস আই সাইন অফ টু পাই বাই থ্রি এটা গত ক্লাসে বলেছিলাম এইটা দেখো এটা মানে কিন্তু এখানে আর্গুমেন্টটা কত আর্গুমেন্ট থিয়েটার মানটা হচ্ছে টু পাই ভাগ থ্রি আর এখানে তোমরা যদি মডুলাস বের করো তাহলে বর্গমূলক এটা স্কোয়ার করো তাহলে তুমি মডুলাস পেয়ে যাবা তো এখন দেখো এটার আর্গন চিত্র যদি অঙ্কন করা হয় তাহলে এটা টু পাই একশো বিশ তাহলে মোটামুটি আমরা ধরে নিলাম এটা মনে করো একশো বিশ ডিগ্রি কোন আর এখান থেকে এই দূরত্ব মনে করো আমরা এটার মডুলাস করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান একক ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো একইভাবে তার এই কোণটা তৈরি করলো তাহলে এই জরুরির সংখ্যাটা দ্বিতীয় শত্রুভাগে তাই আমরা দ্বিতীয় দেখো মোডলসের মান এখান থেকে এই পর্যন্ত এক ঠিক আছে এটার মোডলস বের করো দেখো কত আসবে এক ঠিক আছে এবার দেখো এখানে একটু এই এবার একটু খেয়াল করো এটা যদি বের করা হয় সরি এই পরেরটার তাহলে এই কোনটা কত এই কোনটা আসলে টু পাই ভাগ থ্রি এবার যদি এইটা বের করা হয় এইটা তাহলে জাস্ট এর সাথে আরও টু বাই তার মানে এটা চলে আসবে এই রকম জায়গায় অর্থাৎ আরও ওখান থেকে একশো বিশ আসবে ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান বাস্তবে দেখো এই যা এটা মনে করো ওয়ান মানে এটার মডুলাস হচ্ছে ওয়ান আর্গুমেন্ট হচ্ছে দুইশো ঠিক আছে তাহলে এই কোনটা এই কোনটা এই কোনটা সেম হবে আমি যদি এখান থেকে যোগ করি যেখানে একশো বিশ করে দেবে সবগুলো মিলে তিনশো এটা যদি একশো হয় তাহলে দেখো এটা একটা কি ত্রিভুজ পাওয়া যাবে বাস্তবে দেখো এটা যদি এক হয় এই দূরত্ব এক এই দূত এক তাহলে এটা একটা এই দুটো এক এই দূরত্ব এক ঠিক আছে তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে তার মানে কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান হচ্ছে যে এককের ঘনমূল দ্বারা কি বুঝায় আচ্ছা গ্রাফিক্যাল চিত্রটাকে আর গ্রাফিক্যাল চিত্রভাবে একটা সমবাহু ত্রিভুজ বোঝাবে একইভাবে এককের চতুর্ঘাত মূল দ্বারা কি বোঝাবে আসলে এইগুলো যদি আমরা গ্রাফিক্যাল অঙ্কন করি বা জেমিতিক্যাল চিত্র দিয়ে আরগন চিত্র তাহলে সেই ক্ষেত্রে এটা দ্বারা একটা চতুর্ভুজ বা সুষম চতুর্ভুজ আর কি দেখো আমি যদি এটাকে গ্রাফে দিই তাহলে আমি এটা একটু পরিষ্কার করে দিলাম তাহলে কি আসবে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি যদি এই মানটা প্লট করি তাহলে এটা ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান এদিকে ওয়ান এদিকে মাইনাস ওয়ান কারণ এই সংখ্যার মডুলাস ওয়ান মাইনাস ওয়ানের মাইনাস ওয়ান এখানে কত আই এটা মাইনাস আই তার মানে এদিকে আই এটা আসবে মাইনাস আই সো আমরা যদি এটা যোগ করে দিই ভাবে যাকে এটা সুষম একটা হাতে অঙ্কন সুষম একটা বর্গ আসবে ঠিক আছে তার মানে কি এককের চতুর্ঘাত মূল দ্বারা কী বোঝায় তার মানে চতুর্ঘাত যে মূলগুলা বের হয় সেগুলো দ্বারা একটা সুষম চতুর্ভুজ বোঝায় একইভাবে এককের পঞ্চঘাত মূল দ্বারা কি বোঝাবে একটা সুষম চতুর্ভুজ মানে পঞ্চভুজ বোঝাবে তারপর এককের ষষ্ঠঘাত মূল দ্বারা কী বোঝাবে এককের ষষ্ঠঘাত মূল দ্বারা একটা সুষম ষষ্ঠভুজ বোঝাবে তাহলে এখন সবাই চলে আসো আমরা এককের এই চতুর্ঘাত মূল থেকে আমরা আরও কিছু চতুর্ঘাত মূল নির্ণয় শিখবো এটা এককের শিখলাম ঠিক আছে এইভাবে আমরা মাইনাস ওয়ানের চতুর্ঘাত নির্ণয় করতে পারি ধরি মাইনাস ওয়ান চতুর্ঘাত মূলক মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে এক্স তাহলে উভয় পক্ষে ঘাত কত নিবা ফোর নিবা তাহলে উভয় পক্ষে ঘাত ফোর নিলে মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স টু দিবার ফোর বা এক্স টু দিবার ফোর তাহলে এখানে একটা স্কোয়ার করে দাও এক্স স্কোয়ার তারপর স্কোয়ার ইকোয়াল টু আই তাহলে বা এখান থেকে আমরা স্কোয়ার পাবো পাবো প্লাস মাইনাস আই এটা আই স্কোয়ার মান তোমরা জানো যেহেতু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান এটা তোমরা জানো আই স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই আর এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে মাইনাস আই তাহলে অথেব এক্স ইকোয়াল টু আমরা কি পাবো অথেপ এক্স ইকোয়াল টু পাবো দেখো সরি এখানে এক্স স্কোয়ার ইকোয়াল পাবো তাহলে এখানে একটু খেয়াল করতো আমরা আয় এর বর্গমূল করেছি মাইনাস আয়ের বর্গমূল করছে তাহলে যখন আয়ের বর্গমল করবে এখানে একটা হাফ নিয়ে টু আই আকারে আনতে হবে তারপরে হাফ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু আই প্লাস আই স্কোয়ার বর্গমূলের ক্লাস এগুলো দেখানো হয়েছে তাহলে হাফ ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাহলে এখান থেকে অথে দেখা যাচ্ছে তো এক্স স্কোয়ার ইকোয়াল টু প্লাস সরি এই এটা হলো দুইটা মানে এক্সের এখানে দুইটা আছে তাহলে এখানে দেখো আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে হাফ মাই মাই মাইনাস আইয়ের যেটা বর্গমূল শিখাইছিলাম ওইটাই আসলে তাহলে এখানে হাফ ওয়ান মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার কারণ আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে হাফ ওয়ান মাইনাস আই রাইট ঠিক আছে তো তাহলে এখন দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা যদি হয় তাহলে এটা হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেলো তাহলে এখানে অতএব এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস তাহলে আমরা কার চতুর্ঘাত মূল নির্ণয় শিখলাম আমরা চতুর্ঘাত মূল নির্ণয় করা শিখলাম মাইনাস ওয়ানের একইভাবে আমরা বিভিন্ন সংখ্যার চতুর্ঘাত নির্ণয় করতে পারি এখনও আমরা নির্ণয় করব বিভিন্ন সংখ্যার যেমন দেখো সংখ্যাগুলো এরকম চতুর্ঘাত মূলক চতুর্ঘাত মূলক মাইনাস ষোলো দিলাম চতুর্ঘাত মূলক এখানে দিলাম মাইনাস দিলাম চতুর্ঘাত মূলভ মাইনাস দিলাম চতুর্ঘাত মূলক মাইনাস দিলাম চতুর্ঘাত মূলভ মাইনাস দিলাম চতুর্ঘাত মূলভ মাইনাস দিলাম চতুর্ঘাত মূলভ মাইনাস নয় দিলাম চতুর্ঘাত মূলক এভাবে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি মাইনাস সাতশো উনত্রিশ দিলাম চতুর্ঘাত মূলক এক হাজার চব্বিশ মানে এক জিবি সামনে একটা মাইনাস দিলাম ওকে তাহলে দেখো এরকমভাবে বিভিন্ন সংখ্যা আমি লিখতে পারি তো তোমাদের দেখো এখানে যদি আমি দু একটা অঙ্ক তোমাদের করার দেখাই তাহলে আমার বিশ্বাস সংখ্যার যেটা দিক সেটা তোমরা পরীক্ষার খাতায় ইনশাল্লাহ পারবা তো একটু ভালো করে খেয়াল করো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা এটা অনেকবার পড়ছে তাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঠিক আছে সবই অঙ্ক গুরুত্বপূর্ণ এগুলো এটাও অনেকবার পড়েছি ঠিক আছে এটা একবার পড়েছিল কুয়েটে কুয়েটে পড়েছিল এটা পড়েছিলো কুয়েটে সতেরো সাত আট নয় আট নয় আর এইটা পড়েছিল একবার কুয়েটে কুয়েটে সেটা হচ্ছে এখানে লিখিনি আমি চতুর্ঘাত মূলক মাইনাস ছয়শো পঁচিশ এটা হচ্ছে সতেরো আঠারোতে পড়েছিলো কুয়েটে তো দেখো তোমাদের অ্যাডমিশনের কোয়েশ্চিনগুলো একটু জানা হচ্ছে ঠিক আছে তাছাড়া এগুলো অনেক অ্যাডমিশন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে এগুলো অনেক যেমন চৌষট্টি পড়েছিলো ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যে একবার পড়েছিল তাহলে এগুলো আমি যে কোনো একটা বা দুইটা দু করার নিয়ম দেখাই তোমাদের আমার বিশ্বাস তোমরা এখনই করতে পারবে ঠিক আছে তো আমি সবগুলো করে দিব না এখান থেকে হয়তো কয়েকটা করে দিব বা দু একটা করে দিব তোমরা বাকিগুলো অবশ্যই বাসায় করবা করে আমাকে দেখাবা তোমরা আমার কমেন্টসে ছবি তুলে তোমরা দেখাবা ঠিক আছে তোমাদের আগেরগুলো হোমওয়ার্কও তোমরা দেখাও নি এখন থেকে হোমওয়ার্কগুলো তোমরা নিয়মিত দেখাবে আমি ক্লাসে যেগুলো বলেছি যে এই হোমওয়ার্কগুলো তোমরা করবা তো অবশ্যই করে তোমার আমার খাতা দেখাবা ঠিক আছে তো এখন আমি এখান থেকে দুই একটা করবো আমি মিশিয়ে দিচ্ছি যাওয়ার আগেই বলছি আমার বড় ছোটো তো সেই ক্ষেত্রে দেখো এই সংখ্যাগুলো আমরা তার মধ্যে আমি পড়লাম প্রথমে চতুর্ঘাতমূলক মাইনাস একাশি দেখো কীভাবে নির্ণয় করতে হয় তাই আমি বলেছি ধরি মূল মূলত মাইনাস একাশি ইকুয়াল টু এক্স ধরবা তাহলে উভয় পক্ষে ঘাত কত ফোর তাহলে মাইনাস এক্স এস এক্স টু দিবার ফোর তাহলে বা এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মানে এটা আগে দেখলাম আর এখানে নাইন আই তারপর স্কোয়ার লেখা যাবে না দেখো তো নাইন আই স্কোয়ার মানে হচ্ছে নয় নয় একাশি আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি এক মাইনাস তাহলে এবার দেখো একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস মানে এই স্কোয়ার প্লাস এবার দেখো এক্স একটা নাইন ধরবো আর এখানে এক্স স্কোয়ার আমরা ধরবো মাইনাস নাইন তোমরা যদি বর্গমূলের ক্লাসটা ভালো করে করো তাহলে আমি বলেছিলাম পৃথিবীর যে কোনো জটিল সংখ্যা যেটা যদি বাস্তব না থাকে তাহলে খুব সহজে টু মাইনাস টু নেমে করা যায় যে কোনোটা তাহলে দেখো ওই ক্লাসে দেখানো তারপর আজকেও একটা করলাম তো দেখো এখানে এক্স স্কোয়ার ইকোয়ালটা আমরা টু আই জানো নাইন ভাগ টু টু আই তাহলে এটা তোমরা জানো তাহলে বা এক্স টু ইক ভাগ টু ওয়ান তারপর স্কোয়ার তার মানে এটা সূত্রে গেল টু ওয়ান প্লাস আই তারপর হোল স্কোয়ার তাহলে অথে এক্স ইকাল টু প্লাস মাইনাস থ্রি ভাগ রুট টু ওয়ান প্লাস আই তাহলে এখানে কয়টা মান আছে দুইটা চতুর্ঘাত মানে যত ঘাত ততটা পাওয়া যাবে মান তাহলে সেই ক্ষেত্রে এইটা এটা একইভাবে করা হয় তাহলে এবার আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো এক্স স্কোয়ার ইকোয়াল তা লিখবো নাইন ভাগ টু এখানে মাইনাস টু আই লিখব আবার ওই মাইনাস টু এর বর্গমন যেভাবে শেখাইছিলাম নাইন ভাগ টু ওয়ান মাইনাস টু আই প্লাস আই তারপর হোলিস্ আই স্কোয়ার তাহলে একটু সবাই খেয়াল করো এখানে নাইন ভাগ টু ওয়ান মাইনাস আই স্কোয়ার তাহলে অথেব এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি ভাগ রুট টু ওয়ান মাইনাস আই তাহলে মাইনাস একাশি এর চতুর্ঘাত মূল কত পাওয়া গেল দেখো এক্স ইকাল এইটা আর এইটা তার মানে চতুর্ঘাত মূলের অ্যান্সার এটা একটা এটা একটা তার মানে দুই যে চারটে আনসার ঠিক আছে একইভাবে আর কোনটা জানতে চাচ্ছ ঠিক আছে তোমরা জানতে চাচ্ছ মনে করি এরকম আমি আর একটা দেখাচ্ছি চতুর্ঘাত মূলক মাইনাস এক্স হয় নয় ঠিক আছে তাহলে এইটা যদি পরীক্ষার পরে তাহলে কীভাবে করবা তাহলে একইভাবে ধরি দেখো আগে লিখেছিল এটা ধরি এইটা সমান সমান এক্স তাহলে বা চতুর্ঘাত মূলক উভয় পক্ষে আমরা ঘাত ফল দিব তাহলে এক ছয় নয় ইকুয়াল টু এক্স টু ফোর এখন তোমরা বুঝতে পারছো কি কী করতে হবে তাহলে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার ইকুয়াল টু তারপর স্কোয়ার কি বোঝা যাচ্ছে তো কারণ তেরো তেরো গুণ করলে এক ছয় নয় আই এটাই পাওয়া যাবে তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আবার চলে আসলে একটা সিঙ্গেল আকারে জটিল সংখ্যা অর্থাৎ দ্বারা নাই তাহলে এই জাতীয় যত সংখ্যার জটিল শুনকার বরগমন সেটা তোমাদের বরগমনের ক্লাসে শেখানো হচ্ছে আজকে আবার দেখানো হচ্ছে তো ওই জিনিসটা আসলে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু একবার তেরো আই ধরবা আর এক্স স্কোয়ার ইকোয়াল টু মাইনাস তেরো আই ধরবা তাহলে এখান থেকে কী আসবে এক্স ইকোয়াল টু তাহলে এখানে কত নিজে বলো তো তোমরা নিশ্চয়ই তোমরা খাতায় লিখছো তেরো ভাগ টু টু আই রাইট তাহলে এক্স স্কোয়ার তেরো ভাগ টু ঠিক আছে তাহলে ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার রাইট তাহলে একটু সবাই লক্ষ্য করো তেরো ভাগ টু ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাহলে আমি যদি এক্স স্কোয়ার ইকোয়াল এটা পাই তাহলে এক্স ইকোয়াল টু তোমরা বলবা রুট তেরো ভাগ টু ওয়ান প্লাস মাইনাস আই ঠিক আছে একইভাবে এইটা কি আর করার দরকার আছে তারপরেও করে দিচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু তেরো ভাগ টু টু আই তাহলে এখানে তেরো ভাগ টু ওয়ান এটা মাইনাস মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার তাহলে এখান থেকে তেরো ভাগ টু ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার তাহলে তেরো ভাগ টু এখানে বর্গমল করে দিলে রুট তেরো ভাগ তাহলে এক সিকে তেরো ভাগ টু ঠিক আছে তো তাহলে এটা অ্যান্সার এটাও অ্যান্সার তাহলে আমরা মাইনাস নয় এটাও শিখে গেলাম তবে দেখো এই অঙ্কগুলোর জন্য আমি যতগুলো অঙ্ক বোর্ডে লিখছিলাম এই অঙ্কগুলোর জন্য তোমাদের একটা এমসিকিউ টিপস দেবো আমার বিশ্বাস যদি এই এমসিকিউ টিপসটা তোমরা মনে রাখতে পারো তাহলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যার যত মেধা তীক্ষ্ণ সেই ক্ষেত্রে তোমরা তত দ্রুত অ্যান্সার দিতে পারবে অর্থাৎ মনে রাখতে পারবে যে যত ঠিক আছে তাহলে একটু দেখো যে এই জিনিসটার বৈশিষ্ট্যটা কি আসলে আমি যে চতুর্ঘাত মূলটা তোমাদের এটা বৈশিষ্ট্য কিন্তু এটা একটু ভালো করে সবাই খেয়াল করো মাইনাস এমস্কোয়ার একটা দেখো এখানে আমি দেখা ছিল ছত্রিশ এখানে দেখাচ্ছিলো ষোলো তার মানে কি চারের উপর স্কোয়ার ছয়ের উপর স্কোয়ার বারোর উপর স্কোয়ার তেরোর উপর স্কোয়ার তারপরে মনে করো পঁচিশের উপর স্কোয়ার এরকম ঠিক আছে তাহলে এই আকারে যদি কোনো সংখ্যা থাকে চতুর্ঘাত মন্দির তাহলে তোমরা ঝটপট লেখে ফেলো প্লাস মাইনাস আর ঠিক আছে এন ভাগ টু ওয়ান প্লাস মাইনাস আই এই সূত্রটা যদি এমসি জন্য মনে রাখো ঠিক আছে ফর এমসি জন্য এমস মনে রাখবে শুধু এম সি কিউ ঠিক আছে তাহলে একটু দেখো আমরা এটার সূত্রটাকে কাজে লাগিয়ে দুই একটা অঙ্ক দেখাই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে আশা করি তুমি জানতে চাচ্ছ চতুর্ঘাত মূলব মাইনাস ছয়শো পঁচিশ তাহলে এখন দেখো এটা ওইভাবে আসে কিনা এটা আসে দেখো চতুর্ঘাত মূলভ মাইনাস কত কত গুণ করলে ছয়শো পঁচিশ হয় পঁচিশের উপর স্কোয়ার দিলে কত হবে ছয়শো পঁচিশ মাইনাসটা থাকবে তাহলে হোয়াট ইজ এন তোমরা বলবে এন মানে হচ্ছে পঁচিশ তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস রুট পঁচিশ ভাগ টু ওয়ান প্লাস মাইনাস আই এটাই অ্যান্সার তবে তোমরা জানো এমসি কিউ অ্যান্সারগুলো একটু পরিবর্তন থাকে দেখা তোমার মনে হচ্ছে এটা অ্যান্সার এটা দেওয়া নাই তুমি যাই দেখো হাই আল্লাহ আমি পাচ্ছি না কেন তাহলে এটার অ্যান্সার থাকতে পারে এটা প্লাস মাইনাস লব হরকে আলাদা রুট থাকতে পারে এটাও থাকবে না তাহলে আর এক বিপদ লব হরকে যদি রুট টু দ্বারা গুণ করে তাহলে প্লাস মাইনাস দেখো রুট টু দ্বারা গুণ করলে যদি এখানে টু আর এখানে পঞ্চাশ তাহলে ফাইভ রুট টু টু ওয়ান প্লাস মাইনাস আই একটু সবাই খেয়াল করে দেখো অ্যান্সারটা কেমন হয়ে গেল কারণ লব হরকে যখন রুট টু গুণ তাহলে রুট টু আর এখানে হয়ে যাবে রুট পঞ্চাশ তাহলে প্রচ্য কোনো পঞ্চাশ তাহলে ফাইভ রুট টু তার মানে এটা অ্যান্সার কারণ এইরকম একবার অঙ্ক একটা দিয়েছিল দিয়ে দেখা অনেকেই অঙ্কের অ্যান্সারটা সঠিক দিতে পারেনি একটু টেকনিক্যাল সেইটা হচ্ছে মাইনাস এক ছয় নয় তাহলে ছয় নয় মানে এটা যদি আমরা সূত্র ভাত মূল্য নির্ণয় করি তাহলে আজকের সূত্র অনুসারে তোমরা অবশ্যই এটা লিখতেছো দেখো মাইনাস তেরো স্কোয়ারি হোয়াট ইজ এন তার মানে তোমরা বলবা এন মানে হচ্ছে তেরো তাহলে এখানে উত্তর আসবে প্লাস মাইনাস দুটো ওয়ার্ড তেরো ভাগ টু ওয়ান প্লাস মাইনাস আই এটা হোস অরিজিনাল সঠিক উত্তর কিন্তু এমসি কের জন্য এই অ্যান্সারটা দেওয়া থাকবে না কী থাকবে লবহরে রুট টু দ্বারাগুলো রুট ছাব্বিশ বাই টু ওয়ান প্লাস মাইনাস আই এইটা যখন দেখব অনেকের মাথায় হাত যাবে ঠিক আছে তো একটু ভালো করে করবা কারণ আমরা যতগুলো তোমাদের চতুর্ঘাতমূলের অঙ্ক দেখলাম আমার বিশ্বাস আগামী ক্লাসে তোমরা এগুলো আমাকে দেখাবা ওকে আজকের ক্লাস এই চতুর্ঘাত মূল পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো